আমরা আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে আমরা পাঠাচ্ছি যে তোমাদের তোমার অধীনে যে সরকার কেন্দ্রীয় সরকার তারা যেভাবে এই সম্পদ লুট করছে অধিকার লুট করছে আমাদের জীবন জীবিকা আমাদের বাসস্থান আমাদের সংস্কৃতি আমাদের ভাষা সবকিছু বিপন্ন তুমি হস্তক্ষেপ করো তুমি এসওএস পাঠাও সব জায়গাতে এটাই হলো আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের বা ইমেলের মূল উদ্দেশ্য আর এই ইমেল শুধু আমরা এখান থেকে পাঠাচ্ছি না সারা দেশের যেখানে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের এই কমিটি আছে প্রাইমারি কমিটি ব্লক লেভেল কমিটি তালুকা লেভেল কমিটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি স্টেট লেভেল কমিটি সমস্ত কমিটিগুলো থেকে হাজার হাজার ইমেল আমরা পাঠাচ্ছি এই ত্রিপুরাজ্য থেকেও আমাদের সবকটি মহকুমা সবকটি লোকাল কমিটি এবং এই জিএমপি টিওয়াই টিউকেসি টিএসইউ প্রাথমিক কমিটিগুলো থেকেও আমরা এই ইমেল পাঠাবো রাষ্ট্রপতির কাছে যে আজকে এই দেশের ট্রাইবেলরা বিপন্ন সব দিক থেকে তাদের অস্তিত্ব বিপন্ন তাদের জীবন বিপন্ন তাদের রক্ষা করার জন্য তুমি কনস্টিটিউশনাল হেড হিসাবে তুমি পদক্ষেপ গ্রহণ করো এই হলো আমাদের আজকে মূল বক্তব্য